أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. এই পৃথিবীতে যাদেরকে আহলে কিতাব বলা হয় তারা মূলত মুসলমান লোক, মুসলমান সমাজের লোকদেরকে আহলে কিতাব বলা হয় কোরআনের দৃষ্টিতে। খ্রিস্টান এবং ইহুদি, হিন্দু এবং বৌদ্ধ, মাজুসি এবং জারেতুষ্টিদেরকে আহলে কিতাব বলা হয় না। যারা এই মতবাদ রাখেন তারা ভ্রান্ত মতবাদ নিয়েছেন। কোরআনের যদি আমরা 3 নম্বর সূরা আল ইমরান এর 64 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون। তুমি বলে দাও, হে আহলে কিতাবগণ, হে কিতাবধারীগণ, এমন এক বিষয়ে তোমরা এবং আমরা তো সমান, তা হচ্ছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া আমরা নিজেদের মধ্যে কাউকে রব হিসেবে মানব না। যদি তারা অমান্য করে তাহলে তোমরা বলে দেবে, আমরা তো হুকুমের তাবেদার মুসলিম, তোমরা সাক্ষী থাকো। তো তাআলা ইলা কালিমাতিন, একটি কথা আমাদের এবং মুসলমানদের মাঝে সমান, সেটা হলো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আমরা মুসলিমরা যেমন শুধু আল্লাহ তাআলার ইবাদত করি, ঠিক আহলে কিতাব মুসলমানেরা মুখে তারা বলে যাচ্ছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করা উচিত, কিন্তু ইবাদত করাকালে তারা শরীক করে বিভিন্নভাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের অধিকাংশরা আল্লাহ তাআলাকে মানে। যদি আমরা 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মানুষের অধিকাংশরা যারা আল্লাহ তাআলাকে মেনে যাচ্ছে তারা মানছে ঠিকই, কিন্তু শিরিকের সাথে মানছে। তো আহলে কিতাব মুসলমানদের মাঝেই সবচেয়ে বেশি মুশরিক আমরা দেখতে পাই, কারণ খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছেন, সরাসরি কাফের বলেছেন। হিন্দুরা সবাই দলিন এবং মাজবুব, এদের উপরে অভিশাপ রয়েছে, এরা ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কুলিয়া আহলাল কিতাব এর অর্থ হলো, তুমি বলে দাও হে আহলাল কিতাব, হে আহলাল কিতাব, জগতে যারা নিজেদেরকে এই আল কিতাব অনুসারী মনে করছেন তারাই হচ্ছে মূলত আহলাল কিতাব। আহলাল কিতাব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে কখনো মুসলিমরা বুঝে না। তাআলাউ ইলা কালিমাতিন, সকলে তোমরা একটি শব্দের দিকে এসো, কালিমাতিন একটি বাক্যের দিকে, যে বাক্যের দিকে, যে নামটির দিকে, যে শব্দটির দিকে আসতে হবে সেটা হলো এই আল কোরআন। এই আল কোরআনের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদতের অঙ্গীকার করে যাচ্ছি এবং মুসলিমরা আমলে করে যাচ্ছে আর আহলে কিতাব মুসলমানেরা মুখে করে যাচ্ছে। তো এই আল কোরআনে কীভাবে মিল রাখতে হবে, একে অপরের সাথে কীভাবে ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে কিনা, আল্লাহ ব্যতীত কাউকে পালনকর্তা হিসাবে মানা যাবে কিনা, সবই বিস্তারিত লেখা রয়েছে। কিন্তু যখন আপনি মুখে বলবেন তাআলা ইলা কালিমাতিন, একটি শব্দের দিকে তোমরা এসো, আর সেটা তোমরা আর আমরা তো সমান, যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এই কথাটি তারা সবাই সাক্ষ্য দেয়, কিন্তু ইবাদতের সময় তারা ঠিকই শরীক করে, আল্লাহ তাআলার হুকুমের বেলায় মানুষের হুকুমকেও তারা মানে। তাই আহলে কিতাব হলো এই পৃথিবীতে মুসলমান সমাজ। তাদের ভিতরে আবার যত ফিরকা, পার্টি, মাজহাব এবং মাসলাক রয়েছে, তারা সবাই আহলে কিতাব।